আসসালামু আলাইকুম আপুরা আমি আজকে আপনাদের ভাপাপুলি করে দেখাচ্ছি কোনো কোনো এলাকায় এটাকে চন্দ্রপুলি বলে থাকে এটা দেখতে সাইজটা একটু চন্দ্রের মতো সেজন্য আমি প্রায় দুই কেজি দুধ ঘন করে নিয়েছি নিয়ে খেজুরের গুড় দিয়ে দিয়েছি গরম দুধের সঙ্গে খেজুরের গুড় দিয়েছি গুড়টা গলে গিয়েছে এবার আমি দুই আড়াই কাপ নারিকেল কুড়া দিয়ে দিয়েছি কুড়ানো নারিকেল দিয়ে দিয়েছি দিয়ে দুধটা ভালো করে শুকিয়ে নিচ্ছি আর এদিকে আধা কাপ ঠান্ডা দুধের সাথে আমি দুই তিন চামচ চা চামচ চাউলের গুঁড়া দিয়ে ভালো করে ঘুরি গুলিয়ে তারপর আমি এই পোটাতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘন করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিচ্ছি একদম ঘন ক্ষীর বানিয়ে নিচ্ছি ক্ষীর যেমন হয় সেরকম বানিয়ে দিচ্ছি একদম শুকিয়ে নিচ্ছি যাতে একদম পানির পরিমাণ না থাকে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে একেবারে শক্ত হয়ে যাবে না মোটামুটি একেবারে ঘন হয়ে যাবে তৈরি হয়ে গিয়েছে আমার পোড়টা ভাপাপুলি পিঠার ভিতরে যে পুরটা দেব সেটা হয়ে গিয়েছে এবার আমি শুকনো চাউলের গুঁড়া চার কাপ দিয়ে দিচ্ছি একটা কড়াইতে আর স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়া চাউলের গুঁড়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর অপর পাশে আমি আরেক চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবার আমি চার কাপ চাউলের গুঁড়ার সঙ্গে পুনে ছয় কাপ পানি দিয়ে গোলা চাউলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি গুড়িটাকে ভালো করে গুরিয়ে নিচ্ছি গুলিয়ে নিচ্ছি তারপর ঢেকে ঢেকে এটাকে ভালো করে জাল দিয়ে আমি একদম গুঁড়িটাকে পাকিয়ে নেব যেহেতু গুড়িটা আমার ভাজা তারপর শুকনা গুড়ি গুঁড়িতে এমনিতেই পানি একটু বেশি লাগে তারপর আমি এটা ভেজে নিয়েছি সেজন্য এটাতে পানির পরিমাণ একটু বেশি লাগছে আমার চার কাপ গুড়িতে পানি লেগেছে পুনে ছয় কাপ এবার ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে ছেড়ে দেবো আর ঢেকে দেব দিয়ে গুড়িটা একদম পাকিয়ে নিব। গুড়িটা ভালো করে যদি না পাকে এবং পানি যদি পরিমাণ মতো না হয় তাহলে পিঠাটা আমার ফেটে যাবে হয়ে গিয়েছে আমার গুড়িটা সিদ্ধ এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে যতটা সম্ভব গরম থাকতে এটা মথে নিব যতটুকু সহ্য করা যায় যদি সহ্য না করা যায় তাহলে আর একটু ঠান্ডা করে নিব। ভালো করে মথে ডোটা যেন একটু নরম হয় সেদিকে খেয়াল রাখবো বেশি শক্ত ডো করলে পিঠাটা বানানোর পরে পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে মথে নিব যত মতবো পিঠাটা তত মসৃণ হবে আমি অতটা মততে পারিনি হাতের সময় কম ছিল আপনারা ভালো করে চেষ্টা করবেন যতটা সম্ভব মধ্যে নিতে এবার আমি মোটা রুটি তৈরি করে নিচ্ছি মোটা তো রুটি তৈরি করে নিয়ে যতটুকু পিঠা আমি বানাবো সেই সাইজের একটা বাটি নিয়েছি সে বাটি দিয়ে আমি গোল গোল করে ডোগুলোকে কেটে রুটিটাকে কেটে নিচ্ছি নিয়ে এক একটা কাটা টুকরাতে আমি পুর দিয়ে দিচ্ছি পুর দিয়ে কিনারটা ভালো করে সিল করে দিচ্ছি যেন পুরটা বের হয়ে না বের হয়ে না যায় এভাবে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিছনটা খেয়াল করেন চাঁদের মতো হয়েছে চন্দ্রের মতো সেজন্য এই পিঠাটাকে চন্দ্রপুলি বলা হয় এভাবে একে এঁকে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি একটার পর একটা রুটি বানাচ্ছি এবং একইভাবে সেপ করে কেটে তারপর ভিতরে পুর দিয়ে নিচ্ছি এদিকে ও চুলাতে পাশের চুলাতে আমি একটা পাতিলে পানি ফোটাতে দিয়েছি এবং তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এ ধরনের পিঠা বানানোর জন্য গ্রামে একটা বিশেষ ধরনের পাতিল পাওয়া যায় ওটাকে বলা হয় পিঠার পুইন বলা হয় আমার কাছে সেই পুইনটা নেই আজকাল পুন পুনটা খুব একটা মানুষ ব্যবহারও করে না ছাঁকনি টাকনি দিয়ে বানিয়ে ফেলা যায় দেখতে পাচ্ছেন আমি ছাঁকনির মধ্যে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি যে কয় যে কয়টা পিঠা ছাঁকনিতে জায়গা হয় বসিয়ে দিচ্ছি অনেক পিঠা একসঙ্গে দেওয়া যাবে না এই পিঠাগুলো মোটামুটি হয়ে আসলে তখন উপরে আরও একটা দুইটা পিঠা দেওয়া যাবে কিন্তু একসঙ্গে সব পিঠা স্তূপ করে দিলে পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে ঢেকে দিয়েছি পাঁচ দশ মিনিট পরে যেহেতু চাউলের গুড়িটাও ভাজা আবার সিদ্ধ পানি দিয়েছি সেহেতু পিঠা হতে বেশি সময় লাগবে না পাঁচ দশ মিনিটের মধ্যে আমার পিঠাটা হয়ে যাবে তারপর ঠান্ডা হলে খেতে হবে পিঠাটা যত ঠান্ডা হবে তত খেতে মজা গরম গরমের চেয়ে ভালো লাগলে ভেবে পিঠাটা বানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম